হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, 5 তারিখ মে মাসে। তো আজকে যাচ্ছি আমার ডাক্তার দেখাতে, কারণ আজকে আমার ডাক্তার দেখানোর ডেট আছে। তো আজকে আমার বরের ছুটি নেই, তো আমার মা যাবে আমার সঙ্গে। আমি এখান থেকে স্টেশন যাব, আর কল্যাণীতে আমার মা চলে আসবে। কল্যাণী স্টেশন থেকে দুজনে দেখা করে তারপর যাব। তো চলো তোমরা চলো, আজকে জানতে পারবো যে আমার বেবি কেমন আছে, সুস্থ আছে, কতটা কী হয়েছে, কেমন আছে সবটা ডাক্তার থেকে জানতে পারবো। তো তোমরাও চলো। কী খবর জানো, আমার ভালো লাগছে না। এখন এখন 4টে বাজে, আমার 4:30 থেকে ডাক্তার আছে। তো এখন 4টে বাজে, মোটামুটি আমার নাম 18 নম্বরে, অনেকটাই পরে। তো ওই জন্য অসুবিধা না, যেন একটু বেলা করেই বেরোলাম। তো চলো আগে একটা টোটো ধরি, টোটো ধরে এখন যাবো হালিশহর স্টেশন। হালিশহর স্টেশন যাই, তারপর দেখা হচ্ছে। আবার সব কিছু নিয়ে নিয়েছি, ডকুমেন্টস মানে প্রেসক্রিপশান, তারপর আরও যা যা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি। তো চলো আগে যাই স্টেশন, তারপর দেখা হচ্ছে। হালিশহর স্টেশন চলে এসেছি, এখন ট্রেন আসলে আর কি উঠে যাব। তো এখন একটু অপেক্ষা করব, মা কাঁচড়াপাড়া স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। তো মা আর আমি একসঙ্গেই যাব। তো একটু ছাওয়া দেখে বসি, টোটো করে আসতে গিয়ে প্রচুর জার্নি হয়ে গেছে। টোটো জার্নি করে আমার তো একদমই ভালো না, পুরো সিটগুলো গরম, এত মানে জার্কিং হয়ে গেছে না, রীতিমতন ভয় লাগছে। যাই হোক, আমি একটু বসি, ট্রেন আসুক তারপরে যাব। আর একটু এক্সাইটেড আমি আমি আজকে 1 মাস পর আবার ডাক্তার দেখাবো, ডাক্তার কী বলবে সেই জন্য। আর মা কাঁচড়াপাড়া স্টেশনে ওয়েট করছে। এখন 4:19 বাজে, 4:46 আমার ট্রেন, ট্রেন আসুক তারপর দেখা হচ্ছে আবার। দেখো নেমে গেছি কল্যাণী স্টেশনে, আর কল্যাণীর যে পার্কটা আছে সেই পার্কের ভিতর দিয়ে এখন আমি যাচ্ছি। আর মায়ের সঙ্গে সঙ্গে দেখো দিদা আমার সঙ্গে দেখা করতে এসছে, দিদা বাড়ি কল্যাণীতে। তো দিদা বলছে সুযোগ তার হাতছাড়া করা যাবে না, সেজন্য দিদাও দেখা করতে এসছে। তো ওই যেখানে ডাক্তার দেখাবো ওখানেই দেখা করবো, দিদা আবার চলে যাবে, আবার আমরা ওই দিক দিয়ে চলে যাবো। আর একটুখানি এই পার্কের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আর কি যেতে লাগবে, আর একটুখানি গেলে। আর আমার তো 5টা থেকে টাইম হয়ে গেছে, আর এখানে অলরেডি 5টা বাজে। একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। আর আজকে আমার শরীরটা কী খারাপ, একদম ভালো লাগছে না। এই যে পিছনে মা, তার পিছনে দিদা, জেনারেশন দেখো, আবার আরেক জেনারেশন আসবে সেই জন্য সব যাচ্ছে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি জয়মালা নার্সিং হোম, তো এবার ঢুকবো। ডাক্তার সব কিছু ভালোই বলেছিলো, অ্যাকচুয়ালি পজিটিভ বলেছিলো। আমার যে পেন হয় বললো এটা খুবই নর্মাল, তাই জন্য একটু আর কি আমি খুশি হয়েছিলাম যে আমার রিপোর্টটা ভালো হয়েছে। আর ওই জন্য বলে যখন রিপোর্ট ভালো হয়েছিলো তো ফুচকা খেতেই হবে, তাই আমাকে দিদা নিয়ে গেছিলো ফুচকা খাওয়ার জন্য। আর এখানকার ফুচকাটা না বেশ ভালোই ছিল, আমি জল ছাড়াই খেয়েছিলাম। 6টা ফুচকা উনি দিচ্ছিলো, 4টে জল ছাড়া খেয়েছি, আর শেষে জল দেখে আর লোভ সামলাতে পারিনি, ওই জন্য 2টো জল দিয়ে খেয়েছি। জানি আমার এখন ফুচকা খাওয়া একদমই উচিত না, তবে মাসে 2-1 বার কিন্তু মানে একটু বাইরের খাওয়ার খাওয়া যেতেই পারে। তবে আস্তে আস্তে চেষ্টা করছি একদমই বাইরের খাওয়াটা যাতে বন্ধ করে দিই। 18 নম্বরে নাম ছিল, তো তারপরে গিয়ে আমার 14 নম্বরে আমি টিকিটটা পেয়ে গেছি। তো তারপর সুন্দরভাবে দেখিয়ে নিয়েছি, বললো সব কিছু ভালো আছে। তো আমার একটু কোমরে আর পায়ে ব্যথা করে, তো বললো এটা খুবই নর্মাল। তো তার জন্য কিছু ভিটামিনের ওষুধ এইসব যা আর কি দিতে লাগে সেগুলো দিয়েছে, আর রিপোর্ট ভালো আছে শুনে খুব খুশি। সেই জন্য আমি আবার একটু ফুচকা খেয়ে নিয়েছি। হ্যাঁ, তবে জল ছাড়া খেয়েছি, লাস্টে 2টো জল দিয়ে খেয়েছি, কারণ মানে জল থাকলে কি না খেয়ে পারা যায়, তাই 2টো খেয়েছি। আর এখন যাচ্ছে হচ্ছে কল্যাণী স্টেশন, ট্রেনটা ধরবো, ধরে যাবো বাড়ি সোজা। আর যদি কাঁচড়াপাড়ায় যাই তো সেটা দেখতেই পারবে, এখনও ডিসাইড করিনি। আপাতত স্টেশন যাই, তারপর ঠিক করবো কাঁচড়াপাড়ায় যাবো না বাড়ি যাবো। তো চলো যাওয়া যাক। আমার সব ব্যাগ ট্যাগ মায়ের হাতে দিয়ে দিয়েছি, মাকে নিয়ে এসেছি তো এই জন্যই কাজ করাবো। চলো যাই। এই যে দিদা আইসক্রিম কিনে দিয়েছে আমাকে আর মাকে। এই যে মা খাচ্ছে, তুমি কি খাচ্ছো বলো? মা খাচ্ছে চকোবা, আর আমি খাচ্ছি আমের। আমি এটা নিয়েছি বুদ্ধি করে, চকোবা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এটা বেশ অনেকক্ষণ অনেকটা সময় ধরে খাওয়া যাবে। ওভারব্রিজ দিয়ে উঠবো, আস্তে আস্তে উঠতে হবে, এতটা ওভারব্রিজ আমাকে অনেকটা কষ্ট করে উঠতে। কোথা দিয়ে সিঁড়ি নেই? এই এখান দিয়ে? না না, লাইন ক্রস করবো না, আমি ওভারব্রিজে যাবো তাও ভালো। আমি আস্তে আস্তে ওভারব্রিজে যাবো, লাইন লাইন ক্রস করবো না, ভয় করে।
ওভার ব্রিজে উঠতে হবে। তো আস্তে আস্তে উঠি, মুখে মুখে এই তো আমি ডাক্তার দেখে বাড়ি চলে এসেছিলাম। কালকে রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, তো আজকে সকালে তোমাদের জানিয়ে দিলাম যে আমার বেবি খুব ভালো আছে। আর আমার একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য মেডিসিন দিয়েছে, সেগুলো আমি এখনও কিনিনি কারণ আমার আগের মেডিসিনগুলো শেষ হয়নি। আর দুদিন পরে ওষুধগুলো আনবো, খাবো, আশা করি আমার প্রবলেমটাও সলভ হয়ে যাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।